আচ্ছা নানা, তুমি বলো তো কি হয়েছে রে?
এমন বেলা হক মাসতে বিয়া দিলা তুমি? হ্যাঁ, হয়েছে কি? সত্র বছর বিয়া হওয়া হলো, না পাচ্ছ বাবা ডাক শুনতে, না পাচ্ছে আমাকে মা ডাক শোনাইতে, এত বড় আফসোস থুবা কোনটা তুমি? আমি কি জানি তুই এখন পর্যন্ত তুই আমাকে বলেছিস কোনো কথা? কি বলবো তুমি কি? আমি তো কিছু জানবো, ওই বিয়ে দেওয়ার পর তোর বাড়ি থেকে এসেছি, আমি তো আর তোর বাড়িতে কোনোদিন কে তোরে যাইনি। আচ্ছা না না, আজ 10 দিন হলো বাড়ি ছাড়া। কে তার? হ্যাঁ না না, এই মিনিসা যে কোথায় গেছে না গেছে? কম জানি রে, কম জানি। হ্যাঁ না না, এই 10 দিন হলো তোর বাড়ি থেকে যাওয়া, কোথায় আছে বলতে পারবি না? না না না, কোথায় যে গেছে না গেছে এটাও বলতে পারবো না, কিছু কি কয়া যায়? ওই কিছু কয়া যায় না না, তোর নাম বলতে পারবি না রে? না না, স্বামীর নাম আমাদের হিন্দু সমাজে কেউ কহে না। ও ঠিক আছে, আমি জানি জানি, ওই আগের নামটা না? ঠিক আছে, তুই বসে আমি ওকে গেলাম ডাকতে। আচ্ছা ঠিক আছে, এখানেই হতে পারে গান বাজনা হচ্ছে, এখানেই আর কম জানি থাকতে পারে। কম জানি কোথা রে? কম জানি কোয়ালিটি দিলে গাড়ি চলে, ডিজেল বারাবার, ডিজেল বারাবার, কোয়ালিটি দিলে গাড়ি চলে, ডিজেল বারাবার, টিপ দিলে গাড়ি চলে, ডিজেল বারাবার। হাত ভাঙা পা ভাঙা, ওরে হাত ভাঙা পা ভাঙা, ভাঙা টিনের ঘর, কোয়ালিটি চলে ডিজেল বারাবার, কোয়ালিটি দিলে গাড়ি চলে ডিজেল বারাবার, কোয়ালিটি দিলে গাড়ি চলে ডিজেল বারাবার, কোয়ালিটি দিলে। শোন, এখানে কি করছিলি তুই? নমস্কার, সুখে থাক। এখানে? এখানে আমি বেকার হয়ে ঘুরি না। কি করিস তুই? বর্তমানে আমি গভর্নমেন্টের চাকরি। তুই গভর্নমেন্টের চাকরি? না, আমি লয় ভাদু। আমি কেন হব অন্য লোক? চাকরি করিস? আমি চাকরি করি গভর্নমেন্টের। কি চাকরি করিস? এ চাকরির কথা বলতে হবে নাকি সব সময়? চাকরিটা কি? হ্যাঁ, কি চাকরি? বর্তমানে আমি হ্যাঁ স্টেশনে থাকি। স্টেশনে তোর বেতন কত রে? হেভি বেতনের লোক আমি। হেভি বেতন? তোর বেতন হবে না, হবে কার বেতন? বেতন কত? অন্তত 200 টাকা বছর। 200 টাকা বছর? 200 টাকা বছরে চাকরি করবো আর হেভি বেতন? কি চাকরি? কি চাকরি তোর? আমার বিনা অর্ডারে ট্রেন ছুটে না। ও, তোর বিনা অর্ডারে ট্রেন ছুটে না, যাতা চাকরি কি করিস ট্রেনের? হ্যাঁ, ট্রেনের আমি ঘন্টা বাজাই। ঘন্টা বাজাই? আমি কি বা চাকরি করে? তাও চাকরি পাইনি। না না, তাও চাকরি পাইছিনি? যে লোক বাজাই বন্ধু লোক তো বলছে যে একটু বাজা তো ভাই, চা খাই আসি গে। ও, ওইরকম বললে যে আমার কাছে যে এসেছে। একটা কথা বলবো? হ্যাঁ, কি বল। একটি কিনে 5টি কথা বলতে পারিস তুই? তোর আমি না না, এতদিন ভালোই খাইনু, তোর আর ভাত খাবো না। আর ভাত খাবে না? না। শোন, কম জানি, আমার লাতিনির বিয়ে তোর সাথে দিয়েছিল, তোর ভাত আর খাবে না। ভাত খাবে না? ভাত খাবে না? হ্যাঁ, তুই কি করবি করে দর? রুটি খাক। রুটি খাবে? ভাত খাবে না? রুটি কিরকম খাবে? তোর আসলে ভাত খাবে? ভাত খায় খাস তো না হয়ে গেছে। শোন, তোর ভাত খাবে না, তোর কি কথা আছে? ও যদি ভাত না খায়, হ্যাঁ, কেন তুমি আমার দিকে থাকবে না? না না, তোর দিকে থাকবো। ও যদি ভাত না খায়, হ্যাঁ, ও যদি মানুষের মতন মানুষ হয়, হ্যাঁ হ্যাঁ, আমাকে মোহরের টাকা ফেলে চলে যাবে। মোহরের টাকা দিবে? না না, আমি মোহরের টাকা দিব। মোহরের টাকা দিয়ে দিবে ও? আমার বিয়েতে আর বাবা আমার বিয়েতে 50,000 টাকা মোহর বেঁধেছিল। হ্যাঁ, বেঁধেছিল তো দিতে পেরেছিল নাকি? ওই মিনিসার টাকা দিয়ে দে। ওই টাকা দিয়েছিস তুই? কিসের টাকা? মোহরের। কেমন দিব আর ভাত আমি খাবো না? শোন, তোর কিছু কথা আছে কি? তোরকে কিছু কথা আছে সংসারে? আর ভাত খাবো না, খাবো না, খাবো না, আসলি খাবো না। কালন, এগুলো করতে হয় না সংসার। এখান থেকে বিয়ে তোকে দিয়েছি, আর 5 জায়গা তো হতে পারে, নাও হতে পারে বিয়ে, যখন দিয়ে ফেলেছি তাই আর দোষের কথা কিছু। আর ওয়া লক্ষ্মী, যেদিন ওকে বিয়ে করে ঘরে আনছি, হ্যাঁ, সেদিন আমার এমন জিনিস মেরেছে। কি মেরেছে রে? তোমার শুনলে দুঃখ পাবে না? দুঃখ তো পাবো, তোরে এমন একটা জিনিস মারা গেছে, দুঃখ পাবো না? যেদিন ওকে বিয়ে করে ঘরে আনছি সেদিন আমার একটা গাভীর মিলাই উল্টা, গাভীর মিলাই মারা গেছে। যাতা ব্যাপার গাভীর মিলাই, লক্ষণ খারাপ। আর আরে লক্ষণ খারাপ, বল কি কথা আছে বল। সাবধান সাবধান, ভার সমাজে কেনে কলি অপমান, সাবধান সাবধান, ঘর সমাজে কেনে কলি অপমান, সাবধান সাবধান, ঘর সমাজে কেনে কলি অপমান। ঘর সমাজে কেনে কলি
গোপন করে রাখবো না আর সর্বদাই যে জলে তোমার লাতির আর ভাত কাপড়া লকড়ি খড়ি দাই না তো জোগাড়, রানতে যদি দেরি হয় পিঠে ভাঙে লাঠি, মার খাইয়া খাইয়া নানা শরীর হইলো মাটি। সৌভাগ্য কপাল, সৌভাগ্য কপাল, মায়রা মায়রা যদি দুই বিঘা মাটি করতে পারে তো কেন মাটি করবে, মায়রা মায়রা দুই বিঘা মাটি করবে, ওই মাটি কি নানা রে আমার পিছা কর কিছু খাইনি, আমি দেখতে পাচ্ছি তো শরীরটা তো এরকম ছিল না, এ মেরা মেরা সব নষ্ট করে ফেলেছে, মারবো না এরকম কেন তাজা হেবা হেবা, মার খাইয়া খাইয়া নানা শরীর হইলো মাটি, ওকে বেশি খাওয়াই নানা নিজে খাই কম, তার উপরে হাড়ি দেখে হাড়ি টুংরার জঙ্গ নানা হাড়ি টুংরার শোন এদিকে মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে কয়েসে চল্লিশ দিয়েছি তোমার মতন কাপুরুষ তোকে বুঝি ধরেছে ভূতে, তা না হলে বিপদ কেন করবি মোর সাথে, একলা নারী একলা বাড়ির খাবার কত সুখ, শাশুড়ি নাই না নদী নাই নাই তো জ্বালা দুঃখ, একটা বহিন আছে আমার রয়ে আছে দূরে, আনার কথা শুনলে না না মরে জুলে পড়ে, এই আমি কেন মেয়েটা একটু বিয়া কেন জ্বলে পুড়ে মরবো না, ভগ্নিপতিটা যদি আসে আর বাড়িতে যদি খাবার না থাকে তো কি করে থাকবো না না বলো তো, বাড়িখানে কি করি হাদেরে তোকে বুঝি ধরে আছে ভূতে, তা না হলে বিপদ কেন করবি মোর সাথে, একলা নারী একলা বাড়ি খাবার কত সুখ, শাশুড়ি নাই ননদি নাই নাই তো জ্বালা দুঃখ, একটা বহিন আছে আমার রয়ে আছে দূরে, আনার কথা শুনলে ও তুই মরে জ্বালা পুড়ে, সেদিন আমার ভগ্নি পটা এসেছিল বাড়ি অনাহারে করলি বিদায়, এই চলনের নারী রে তুই এই চলন, না না এমনি কি ওকে বিদায় করেছি, সেদিন মন্ডন দুটা এসেছিল বাড়ি, তার আগে তিনি থেকে চড়ে নিকো হাড়ি, ওকে কি বা খাওয়াই না না নিজে কি বা খাই, অবশেষে গল্প করে করিলাম বিদায় নন্দুকে করিলাম বিদায়। শোনো দিকে তোর বাড়িতে কি খাইতে ছিল, খাইতে ছিল না তো ছিল, গল্প করে বিদায় ওই লাগি তো বাড়িতে খাইতে থাকবো না, গ্রামের মাঝখানে বাড়িতে খাইতে যাই কবল, ওই যে মুখে মুখে তর্ক করিস এত মুখের জোর, সবার আগে খাওয়া দাওয়া ঘরের ভিতর, ব্যাংকে টাকা শোধ করেছি ধান ফেলেছি বেচে, বিশ্বাস নাই হয় মরল দেখো পাড়া যেতে, তোরা তো এ যুগের নারী বুদ্ধি দেখি খাম, একটু কিছু হলে তোরা সালিস ডাকার জমটা সালিস ডাকার জম, আর যে স্বভাব খারাপ এমনি কি সালিস ডাকি না, সালিস কেন ডাকবি, একটু যদি খেতে না থাকে তো কি হলো, কি উদ্দেশ্যে ডাকি জানো, বল ও গো মেঘ ডাকে বিজলি চমকে লাগে না না ভয়, মেঘ ডাকে বিজলি চমকে লাগে না না ভয়, যুবা নারী একলা বাড়ি কেমনে থাকা যায়, সারা নিশি জেগে থাকি বুকে দিয়া হাত, দোহাই লাগে এমন স্বামীর খাবো না আর ভাত না না গো খাবো না আর ভাত, খাবে কেমন করে ভাত আর ভাতটা খাইবে কেন করে, আর ঘরের কেলার ভাত দাও নাই তো, নাই তো আমার ব্রেনও নাই, ব্রেন তো বল দেখি, ওই যে সেদিন রাতে বৃষ্টি হলে মাথল দিন না না মাথলটা দিয়েছিল না না, মাথলটা কি রকম রে, মাথলে টপ ফুটা টপ তো ভরে ফুটা, তো কি বল বল বল, আন্ধারে চুরি করা মাথল, আমি করা মাথল, বল বল, ওই যে সেদিন রাতে বৃষ্টি হলে মাথল দিন তোকে, আমি তখন চলে গেলু মোল্লার গে বৈঠকে, খাট নাই চকি নাই লম্বা একটা টুল, ধুম কইরা পড়ে গেলু কটগুড়াটাই ভুলবো না না কটগুড়াটাই ভুল, তো স্বভাবতই অভ্যাস থাকলে তো অভ্যাস তো নাই চুরি করা জিনিস, কত অসহিব না না ভাত কাপড়ের জ্বালা, খাওয়ার সুখ নাই বসার সুখ নাই মাত্র এখন চালা, সারা নিশি জেগে কাটাই বুকে দিয়া হাত, চালের উপর দাওয়াই আছে শুধু পালার পাত না না গো শুধু পালার পাত, যাতা ব্যাপা কার সুভাগ্য কপাল যে ঘরে বসে তারা দেখতে পাই, তারা দেখতে পাই ঘরে বসে, আর শুতে শুতে তারা দেখতে পাই, কথা বল তাড়াতাড়ি,
না না, ঘরে যদি তা কলার পাতা থাকে, আর কোন মাইয়া দর ভাত খাবে? ও কেউই খাবে না। আরে সবাই তো অন্ধকারে থাকে, কে ফাঁকার উপরে থাকে? হ্যাঁ বল। ওই যে মুখে মুখে তর্ক করি সেই তুরে তুই নারী, জলদি কইরা যা বাড়িয়া থাকুক আমার বাড়ি। এই খালা আমি করতে গিয়ে গো মাছ তুই আসছে কেন? তুমি ধরতে আসবে আমি উত্তর করা করে করে আইন মারতে পাবি না আমার সামনে। মুখে মুখে তর্ক করি সেই তুরে তুই নারী, জলদি কইরা যা বাড়িয়া থাকুক আমার বাড়ি। পুরা কালে বেহুলা সাবিত্রী সুন্দরী, জীবন দিয়া বাঁচাইয়াছে তাহার পতি। তোরা তো এ যুগের নারী বুদ্ধি দেখি খাম, আবার ব্যাংকে টাকা লাওয়ার কইরা চেতন মাঙ্গো না না কইরা চেতন মা না না কি করব এখন? হ্যাঁ এই মিনসাকে মুখে পারা যাবে না, পারা যাবে না, একা একা পারা যাবে না। এখন কি করব না না শোন, যাও চলে যাও তোমার বাবার বাড়ি। পুরুষ মানুষ বুঝতে পারলি না? খাটুক দাদু তো ছাপায় আছে, আর সংসার না করলে আরেকজনের করতে হবে, তো নাও হতে পারে। হ্যাঁ তো যা যা কিছু করে তোর আমি একটা মিল মহৎ করে দেওয়ার পর থেকে তোর করে রাখা। স্বামী গো ভুল করেছি, হাইটা কেন বেড়াইছো? আরে যে না মাপ দে না, তোর মাপ লিবে যে, ক্ষমা করে দিও। বড় বড় মনুষ্য হয়ে যা, মনুষ্য না আমি যখন তো না আসছি কি কোন মনুষ্য হবে? যাও তুমি বাড়ি যাও। হ্যাঁ আমি বাড়ি চলে গেল। দিনু মাপ ঠিক মতন করে তোর খাবি, আর পরে তোর বাড়ি তো নাস্তো। ঠিক আছে, আর আর মানুষ জানো ডাকিও না। আচ্ছা ডাকবো না। আরে তোর ফাস্ট তোর একটা ইচ্ছট করলে। হ্যাঁ গো। আচ্ছা বিয়ে করে তো কোনোদিন ভালোবাসলা না? হ্যাঁ কেমন ভালোবাসলে তোমাকে? হ্যাঁ একটু ভালোবাসা দিবা না? ওদেরও তো ভালোবাসি। কেমন? ধরে লও আলকাতরা টিনের মতো। আলকাতরা টিনের মতো কপাটে লাগা ভালোবাসা হলো? কপাটে লাগাই, চোকাটে লাগাই, নৌকাতে লাগাই, তোমাকে পকেটে ধু তাই নাকি? তাই বলছি কেমন ভালোবাসি? হ্যাঁ আমারটা। ওরে তুই রে আমার ফাইভ প্যান্ডের নতুন ট্যান্ডি স্টার। ওকে মা কে? হ্যাঁ আমি। হ্যাঁ কেমন করে গো? কারেন্টটা একবার সেট করে দিব রে। সত্যি? ওরে তুই যে আমার ফাইভ প্যান্ডের নতুন ট্রানজিস্টার। ওরে তুই রে আমার ফাইভ প্যান্ডের নতুন ট্রানজিস্টার। তুই রে আমার ফাইভ প্যান্ডের নতুন ট্রানজিস্টার। তুই রে আমার ফাইভ প্যান্ডের নতুন ট্রানজিস্টার। তুই রে আমার ও গো বাজবে স্বামী লাগাও তুমি। কেমন লাগাইতে পারবে? পারবো আসলে। তুমি দেখে দিও। বাজবে স্বামী লাগাও তুমি কানেকশনের তার, স্বামী গো কানেকশনের আছে তোমার কাছে? হ্যাঁ ওরে আর বুদ্ধির খুঁটি রে। আচ্ছা ঠিক আছে বলো একবার। ওরে কানেকশন দিলাম ধনী লাইনে কারেন্ট নাই, ধনী লাইনে কারেন্ট নাই। ওগো ব্যাটারি দিয়া চলিবে ভাবছো অযথাই, স্বামী গো ভাবছো অযথাই। কারেন্ট যদি না থাকে আমি ব্যাটারি দিয়ে চালাবো? ইসফেত তো খরচাতে ফেলে দিলি তুই রে। কেমন খরচাতে ফেলে? এ ব্যাটারি কিনতে গেলে পয়সা লাগবে না? ওরে কানেকশন দিলাম ধনী লাইনে কারেন্ট নাই, ধনী লাইনে কারেন্ট নাই। শোনো হ্যাঁ এভাবে করে হবে না, শোনো আজ থেকে ভালো করে সংসার করিও, এভাবে ভালোভাবে চলিও, ঠিক আছে? আরে হঠাৎ করে ব্যাটার হয় যদি ফিউজ, পিয়ার হয় যদি ফিউজ, দিনে তিনবার চার্জ করিব, হইবে না খলুস স্বামী গো, হইবে না খলুস। এবার ধরবো চাপে দিন উঠি পে কি, এবার ধরবো চাপে দিন উঠি পে ঢাকা রোশন তার। আমার ভাই আমার ভাই